পিৎজা আমার কাছে এমন একটা খাবার যেটা যখন তখন খেতে ইচ্ছে হয়, কিন্তু সব সময় তো আর বাড়িতে সব কিছু থাকে না। তো চলো যা যা আছে তা দিয়েই বানিয়ে নিই। তো প্রথমে পিৎজার ডো তৈরি করতে হবে। তো তার জন্য ময়দা, লবণ, চিনি আর তেল আর অবশ্যই পানি দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে, ঠিক এইরকম। এবার যে পাত্রে আমি পিৎজাটাকে বেক করব, সেই পাত্রের মধ্যে ডোটাকে দিয়ে চেপে চেপে এরকম রুটির মতো করে নিয়েছি। এবার এখন আমার কাছে যেহেতু পিৎজা সস নেই, তো সামান্য বাটার আর টমেটো সস খুব ভালো করে এর উপর লাগিয়ে পছন্দ মতো কয়েকটা ভেজিস আর পানির দিয়ে ডেকোরেশন করে দিলাম। আর উপর থেকে সামান্য চিজও দিয়ে দিচ্ছি। এবার মাত্র 10 মিনিট বেক করে নিলে আমাদের পিৎজা একেবারে তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।